শিক্ষা প্রতিষ্ঠান খোলা ও এসএসসি পরীক্ষার বিষয়ে নতুন সিদ্ধান্ত। কি নতুন সিদ্ধান্ত সংবাদে জানুন বিস্তারিত। শিক্ষা প্রতিষ্ঠান খোলা এবং এইচএসসি পরীক্ষার বিষয়ে নতুন সিদ্ধান্ত। শনিবার এক বিজ্ঞপ্তিতে শিক্ষা মন্ত্রণালয় জানায়, সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের নামে ভুয়া ফেসবুক পেজ ও প্রোফাইল খুলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া ও এসএসসি পরীক্ষা এবং সমমানের পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন কাল্পনিক তারিখ ঘোষণা করে শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীদের বিভ্রান্ত করা হচ্ছে। এ বিষয়ে শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীদের সতর্ক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। উল্লেখিত বিষয়ে গণমাধ্যমের সহযোগিতাও কামনা করা হলো। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বক্তব্য হলো, স্বাস্থ্য ঝুঁকি থাকায় কখন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে এবং কখন এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এখনও। পরীক্ষা নেবার উপযুক্ত পরিস্থিতি হলে তখন পরীক্ষা নেওয়া হবে এবং তারই গণমাধ্যমের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। উপযুক্ত পরিবেশ বিরাজমান হলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হবে। ভুয়া কোনো পেজের বা সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য বিশ্বাস না করার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিতে। এছাড়াও মিনিস্ট্রি অব এডুকেশন বোর্ড নামে একটি ভুয়া পেজে লেখা আছে, এসএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত। স্বাস্থ্যবিধি মেনে অক্টোবরের 15 তারিখ থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা। রুটিন প্রকাশিত হবে 1 অক্টোবর। শিক্ষা মন্ত্রণালয় যা সম্পূর্ণ মিথ্যা ও কল্পনাপ্রসূত বলে জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের একটি ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে, এছাড়া অন্য কোনো পেজের তথ্য বিশ্বাস করে কেউ বিভ্রান্ত হবেন না। প্রয়োজনে ভেরিফাইড পেজ দেখে নিন। শিক্ষা মন্ত্রণালয়ের ভেরিফাইড পেজের লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এই পরিস্থিতিতে কোনো গুজবে কান না দিয়ে শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে লেখাপড়া চালিয়ে যেতে আহ্বান জানানো হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।